সুপ্রিয় দর্শক, ক্রিয়েশন বাই অর্জুন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দর্শক, আজ 12 আগস্ট 2021 বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও আমি প্রথমে জানিয়ে দেব, আন্তর্জাতিক বাজারে রূপার দামের উপর নির্ভর করে বাংলাদেশে গহনা রূপার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস, তার সর্বশেষ বাংলাদেশি টাকায় প্রতি গ্রাম এবং প্রতি ভরির মূল্য সম্পর্কে। দর্শক, আন্তর্জাতিক বাজারে রূপার দাম প্রতিদিনই পরিবর্তন হয়ে থাকে, তবে বাংলাদেশে গহনা রূপার দাম তখনই পরিবর্তন হয় যখন আন্তর্জাতিক বাজারে রূপার দাম 100 থেকে 150 টাকার কম বা বেশি হয়ে থাকে। তাই আপনি যদি নিয়মিত আন্তর্জাতিক বাজারে রূপার দামের খোঁজ খবর রাখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন বাংলাদেশের বাজারে রূপার দাম বাড়বে নাকি কমবে। তাই প্রতিদিন স্বর্ণ বা রূপার বাজারের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকে বাংলাদেশের রূপার সর্বশেষ মূল্য। বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সনাতন পদ্ধতির প্রতি আনা রূপার মূল্য 58 টাকা, প্রতি গ্রাম রূপার মূল্য 60 টাকা এবং প্রতি ভরি রূপার মূল্য 933 টাকা। 18 ক্যারেট হলমার্ককৃত প্রতি আনা রূপার মূল্য 77 টাকা, প্রতি গ্রাম রূপার মূল্য 105 টাকা এবং প্রতি ভরি রূপার মূল্য 1225 টাকা। হলমার্ককৃত 21 ক্যারেট প্রতি আনা রূপার মূল্য 90 টাকা, প্রতি গ্রাম রূপার মূল্য 123 টাকা এবং প্রতি ভরি রূপার মূল্য 1435 টাকা। 22 ক্যারেট হলমার্ককৃত প্রতি আনা রূপার মূল্য 95 টাকা, প্রতি গ্রাম রূপার মূল্য 130 টাকা, প্রতি ভরি রূপার মূল্য 1517 টাকা। রূপা অলঙ্কারের ক্ষেত্রে প্রতি গ্রামে সর্বনিম্ন 26 টাকা মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। কোনো কিছু বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।